TexHut is a textile YouTube channel. Yarn count কি? Yarn count এমন একটা জিনিস যে জিনিসটি ছাড়া textile এবং garments related কোনো কিছু চিন্তা ভাবনা করা impossible. Totally impossible. এর জন্য viewers আপনাকে অবশ্যই yarn count সম্পর্কে খুব ভালো এবং স্পষ্ট একটা ধারণা থাকতে হবে। তো viewers আমি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইয়ার্ন কাউন্ট এবং এর কাউন্টিং সিস্টেম এবং স্কেইন এবং হ্যাঙ্ক এই সব বিষয় নিয়ে আমি আমার আজকে এই ভিডিওটিতে কভার করার চেষ্টা করছি। তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ঝুলে দিন যাতে করে টেক্সটাইল রিলেটেড কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। Hit the subscribe button and press the bell icon. Count. Count ki? Definition of count. Ekhon amra count er definition janbo. The count er exact shongata ki hobe. The count kake bole? Count is a numerical value which express coarseness or fineness of a yarn. Orthat ekta yarn koto tuku mota অথবা কতটুকু চিকন তাকে যে সংখ্যাগত মান দিয়ে প্রকাশ করা হয় সেটাকে ইয়ার্ন কাউন্ট বলে। মোট কথা ইয়ার্ন কতটুকু চিকন অথবা কতটুকু মোটা এটাকেই বলে কাউন্ট। দেন টাইপস অফ ইয়ার্ন কাউন্ট সিস্টেম, অর্থাৎ আমাদের এই ইয়ার্ন কাউন্ট এর পদ্ধতি কয় ধরনের। ইয়ার্ন কাউন্টের পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। তো ভিউয়ার্স ডিরেক্ট কাউন্ট হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ, অর্থাৎ এখানে লেন্থটা ফিক্সড থাকবে, ওয়েটটা ভেরিয়েবল হবে বাট লেন্থটা ফিক্সড থাকবে। এক্সাম্পল হিসেবে দেয়া যায় টেক্স। ডিরেক্ট কাউন্টের এক্সাম্পল হিসেবে আসে টেক্স অ্যান্ড ডেনিয়ার। তাহলে টেক্স বলতে কি বোঝায়? টেক্স বলতে বোঝায় 1000 মিটার সুতার ওজন যত গ্রাম তত টেক্স। আর ডেনিয়ার বলতে বোঝায় 9000 মিটার সুতার ওজন যত গ্রাম তত ডেনিয়ার। ভিউয়ার্স দেখেন দেন ইনডিরেক্ট কাউন্ট। ইনডিরেক্ট কাউন্টটা হবে লেন্থ পার ইউনিট ওয়েট, অর্থাৎ এখানে ওয়েটটা ফিক্সড থাকবে আর লেন্থটা ভেরিয়েবল হবে। এক্সাম্পল হিসেবে এখন ইনডিরেক্ট কাউন্টের এক্সাম্পল হিসেবে আসে ইংলিশ কাউন্ট এনি মেট্রিক কাউন্ট নিউটন মিটার। এখন ইংলিশ কাউন্ট বলতে কি বোঝায়? ইংলিশ কাউন্ট বলতে বোঝায় 1 পাউন্ড সুতায় 840 গজের যতগুলো হ্যাঙ্ক বিদ্যমান, অর্থাৎ 1 পাউন্ড সুতায় 840 গজের যতগুলো হ্যাঙ্ক থাকবে ওই হ্যাঙ্কগুলো গণনার পর যেই ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে ইংলিশ কাউন্ট। দেন মেট্রিক কাউন্ট। মেট্রিক কাউন্ট বলতে কি বোঝায়? 1 কেজি সুতায় 1000 মিটারের যতগুলো স্কেইন বিদ্যমান ওইখানে ছিল হ্যাঙ্ক বিদ্যমান আর মেট্রিক কাউন্ট হবে স্কেইন বিদ্যমান। তো ভিউয়ার্স হ্যাঙ্ক এবং স্কেইন কি এটা আমি একটু পরেই বিষয়টিতে যাচ্ছি। তো এখানে দেখেন জানা যাক 1 হ্যাঙ্ক সমান কি। এই ইংলিশ কাউন্ট এবং মেট্রিক কাউন্ট এই দুইটা সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই হ্যাঙ্ক স্কেইন এগুলো জানতে হবে। তো ভিউয়ার্স এখানে দেখেন 1 হ্যাঙ্ক সমান 840 ইয়ার্ড, অর্থাৎ 840 গজে 1 হ্যাঙ্ক হয়। দেন 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, এটা আমরা অনেকেই জানি। দেন এবার আসা যাক মূল আলোচনায়, হ্যাঙ্ক ভার্সেস স্কেইন, অর্থাৎ হ্যাঙ্ক কখন হবে আর কখন স্কেইন হবে। হ্যাঙ্ক হচ্ছে ইয়ার্ন ওন্ড ইনটু এ লার্জ সার্কেল অ্যান্ড দেন ফোল্ডেড, অর্থাৎ প্রথমে কিছু ইয়ার্ন একটা লার্জ সার্কেলের মতো করে নেওয়া হবে, দেন সেটাকে ফোল্ড করা হবে। প্রথমে
ইয়ার্নগুলো সার্কেল আকারে থাকবে, লার্জ সার্কেল, দেন সেটাকে এরকম ফোল্ড করতে হবে, তাহলে এটা হবে হ্যাঙ্ক। দেন ভিউয়ার্স আসেন স্কেইন কি। স্কেইন হচ্ছে ইয়ার্ন র্যাপড ইনটু এ লুজ অবলং শেপড টুইস্ট, অর্থাৎ ইয়ার্নগুলো প্যাসান হবে একটি লুজ এবং আয়তকার শেপে, এটাই হচ্ছে স্কেইন।